আপনি জানেন পশ্চিমবঙ্গে প্রচুর মানুষ উদ্বাস্তু হয়ে এখানে এসেছে। এই সত্যটাকে আমরা কেউ অ্যাকসেপ্ট করতে মুখ্যমন্ত্রীর তরফ থেকে এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা দেখছি না যে তারা সত্যটাকে অ্যাকসেপ্ট করবে, যে বাংলাদেশ থেকে হিন্দুরা পশ্চিমবঙ্গে পালিয়ে আসতে বাধ্য হয়। সুকান্ত মজুমদার প্রান্তিক জেলার মানুষ, বর্ডার ডিস্ট্রিক্টের মানুষ, আমি প্রতি বছর আমার স্কুলে দেখেছি বেশ কিছু ছেলে তারা বাংলাদেশ থেকে এসে ভর্তি হতো। আমার বন্ধু বান্ধব আছে অনেকে, তারা পাসপোর্ট নিয়েও এসেছেন, এদেশে থেকে গেছেন। ভারতীয় জনতা পার্টি নীতিগতভাবে বিশ্বাস করে বাঙালি হিন্দুরা বিশ্বের যে কোনো জায়গায় ধর্মীয় কারণে যদি উৎপীড়নের শিকার হয় তাদের আশ্রয়স্থল হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ সেই জন্যই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, মেঘনাথ সাহা থেকে শুরু করে সেই সময়কার মনীষীরা তারা তৈরি করেছিলেন। পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু, পশ্চিমবঙ্গের বাইরের বাঙালি হিন্দু যখনই বিশ্বে যে কোনো জায়গায়, বাংলাদেশ শুধু নয়, বিশ্বের যে কোনো জায়গায় যদি ধর্মীয় কারণে উৎপীড়নের শিকার হয় তার পশ্চিমবঙ্গে আসার অধিকার আছে, ভারতবর্ষে আসার অধিকার আছে। আপনি যে বিষয়টা